হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূর্ণিমা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই। তো বন্ধুরা, আমি তো এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো আমি এখন কোথায় যাব, তো তোমরাও চলো আমার সঙ্গে। তো আমি তো অটোয় উঠে পড়েছি, আমাদের এখান থেকে বেরোতে গেলে অটো উঠতে হবে। তো তারপর তো শ্যামপুরে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের শ্যামপুর শিব মন্দির। তারপর তো আমাদের গাড়িও চলে এসছে, আমরা এবারে একে একে সব গাড়িতে উঠে পড়বো। আমার বন্ধুরা সব গাড়িতে উঠে পড়েছে। তো এই যে আমরা পাঁচ বান্ধবী ও তাদের ছেলেরা সবাই মিলে আমরা এখন চলেছি কলকাতার ইকো পার্কে। তো বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব ইকো পার্কে, আমরাও যাব, তোমরাও চলো আমার সাথে। তো আমরা এখন চলেছি, এইবারে আমরা বাটার ব্রিজের ওপরে উঠে পড়েছি, বাটার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো আমরা খুব মজা করে করে যাচ্ছি। এই যে আমরা ইকো পার্কের সামনে এসে গেছি, গাড়ি পার্কিং হচ্ছে। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকবো, 4 নম্বর গেটের কাছে গাড়ি পার্কিং করেছে। তো ভিতরে ঢুকতে গেলে তো আগে টিকিট কাটতে হবে প্রবেশের। তো আমার এক বান্ধবী শম্পা, সে টিকিট কাটতে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর সেদিনকে ঠান্ডাও পড়েছে খুব। তো এবার তো টিকিট কাটা হয়ে গেছে, আমরা এবারে ভিতরে প্রবেশ করব। দেখো লাইন হয়েছে প্রচুর, তো এক একে ঢুকলাম। প্রথমেই তো করোনা, আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। তো 2 বছর পর আমরা সেফটি সব বেরোতে পাচ্ছি। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, এখানে একটু পার্ক মতো আছে, প্রথমে দেখতে পাচ্ছ। আমাদের হাজব্যান্ডরা যায়নি, ছেলেরা আর তাদের মায়েরা যা গিয়েছি সবাই মিলে। তো খুব আনন্দ হচ্ছে। আমি একবার আগে গিয়েছি, আমার ফ্রেন্ডসরা যায়নি। তো প্রথমেই দেখাই তোমাদের, 7 ওয়ান্ডার্সে ঢুকেছি, পৃথিবীর সপ্তম আশ্চর্যতম জিনিস ইকো পার্কে তৈরি করেছে। তো সেইটাই তোমাদের এখন শেয়ার করব। প্রথমে রয়েছে পিরামিড মিশরের, জানো তোমরা। তারপর ওইদিকে আছে তাজমহল, এটা হচ্ছে আমাদের ভারতের। আর ওইদিকে আছে কলোসিয়াম, আর ওইদিকে আছে পেট্রা, আর এখানে রয়েছে স্পিংস, আর ওইদিকটা রয়েছে চীনের প্রাচীর। তো মিশরের পিরামিড, তাজমহল, চারিদিকে আমরা ঘুরছি। এই যে পেট্রার সামনে চলে এসেছি। এবার তোমাদের পেট্রার ভিতরটা দেখাবো, পেট্রার ভিতরটার কারুকার্যগুলো একটু দেখাবো। এই যে দেখো ভিতরের দেয়ালের কারুকার্য, খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে। এই যে সব ছেলেরা ফটো তুলছে, আমরাও একটু ফটো তুলে নিলাম। তার পেট্রার বাইরে বিভিন্ন রকম শোপিস রয়েছে। তো তারপর তো ওই দিকটা তাজমহল, আর এই দিকটা রয়েছে স্ট্যাচু অফ দ্য লিবার্টি আমেরিকার। খুবই সুন্দর, আমি একটু স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়লাম। তারপর তো এইদিকে তাজমহল, আমরা এখন তাজমহলে যাচ্ছি। শেরশাহ বানিয়েছিল তার স্ত্রী মমতাজের জন্য, সেটা তো আগ্রায় অবস্থিত। তো আমরা এখানে এখন কলকাতার ইকো পার্ক তাজমহলে যাচ্ছি, আমার বান্ধবীরা। খুব আনন্দ করছি সবাই মিলে, যেহেতু হাজব্যান্ডরা যায়নি, কোনো বাধা নেই আমাদের, আমরাই আমাদের গার্জেন, তাই খুব আনন্দ করছি। তারপর তো তোমাদের নিয়ে যাচ্ছে এখন চীনের প্রাচীরে। চীনের প্রাচীর জানো তো খুব মোটা প্রাচীর, সেখানে 6টা ঘোড়া একসঙ্গে ছুটতে পারতো, এত চওড়া প্রাচীর ছিল।
চীনের প্রাচীরের ওপরে উঠছি এখন আমরা। খুবই সুন্দর, উঠতে উঠতে ছেলেগুলো ক্লান্ত হয়ে পড়ছে, বসে পড়েছিল। এই যে আমরা এখন কলসিয়ামের ভিতরে, ভিতরটা দেখাচ্ছি তোমাদের। গ্যালারিটা বসে আছি সব নিচেটাই আছি। আবার বাইরেটা বেরিয়েছি তো, চারদিক দিয়ে দেখাচ্ছি। এদিকে কলোসিয়াম, তারপরে পিরামিড, তারপরে ওইদিকে পেত্রা, এদিকে তাজমহল, ওইদিকটা চীনের প্রাচীর। তো সব মিলিয়ে একটা খুবই অনবদ্য জিনিস। তারপর তো এটা সেলফি টাইম, তারপর খিদে পেয়ে গেছে ঘুরে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। সবাই খাবার দাবার নিয়ে যাওয়া হয়েছিল, আলুর দম, ঘুগনি, লুচি, কেক, মোয়া, সন্দেশ, যে যেরকম পেরেছে সব খাওয়া দাওয়া করে আমরা নিয়ে গেছিলাম। তো আমরা তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, ছেলেদের আগে খাওয়া দাওয়া দিয়ে দেওয়া হয়েছে। এইখানটা একটু পার্ক মতো, বেশ ভালো লাগছিল। আর এই যে আমার বান্ধবী শম্পা, ও রুটি নিয়ে এসেছে, ও লুচি খাবে না। তারপর তো আমরাও খেয়ে নিলাম ছেলেদের পরে, ছেলেরাও খাচ্ছে, আমরাও খেয়ে নিলাম। ওই যে আমার বান্ধবী তনু, তো সবাই খেয়ে দিয়ে এবারে সব কিছু গুছিয়ে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। খুবই সুন্দর। এই যে এখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছিলো ইকো পার্কে এসে, সেটাও একটু দেখলাম। তারপর তো চারিদিকে খুব বড় জায়গা, একদিনে দেখে শেষ করা যাবে না। আমি আগে একবার এসেছি, দেখে শেষ করতে পারিনি। দেখা যাক আজকে শেষ হয় কি। তো প্রথমেই তো সেভেন ওয়ান্ডার্স তোমাদের দেখালাম, তারপরে এখানে একটা সরস্বতী মূর্তি খুবই সুন্দর, তারপরে এইখানে একটা ফুল রয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে, তারপর তো বিভিন্ন ফ্লাওয়ার, তারপর ওই দিকটা দেখা যাচ্ছি আমরা এখন গ্রিন হাউসে। আমরা এখন চলেছি এই যে গ্রিন হাউস। তো তারপরে এখানে আর একটা জায়গায় ঢুকলাম, এখানটায় ঐতিহ্য মানে আমাদের সংস্কৃতি। এই যে সব মনীষীদের ছবি এখানে রাখা রয়েছে, কি সুন্দর করে তৈরি করা আছে। দেখো ক্ষুদিরাম, এই যে বঙ্কিমচন্দ্র, চিত্তরঞ্জন, স্বাধীনতা প্রেমীদের একে মানে গাছ কেটে কেটে, বাহারি গাছ কেটে কেটে কি সুন্দর তাদের মধ্যে স্ট্যাচু করে করে রেখে দিয়েছে, খুবই সুন্দর। এই যে আমরা সব বান্ধবীরা মিলে ঘুরছি, মাঝে মাঝে গল্প, আনন্দ, মজা তো চলছে। তারপরে এখানে কাঠকে কেটে কেটে কি সুন্দর একটা দুর্গা মূর্তি বানিয়েছে, দেখো বন্ধুরা। তারপর তো এখানটা রয়েছে বিভিন্ন ধরনের জবা ফুল। তারপর তো এই যে সাইকেল দুজন মিলে চালাবে, এটা খুবই সুন্দর ছিল, আমাদের ছেলেরা সব চালালো, চালিয়ে ঘুরছিল। আমরা
চারিদিকে হচ্ছে, এইখানে এসে গেছি মিস্ট গার্ডেন, মানে চালতা বাগান, চালতা গাছে সব হয়ে আছে, তার মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর তো এসে গেছি আমরা রোজ গার্ডেনে। উফ, গোলাপ, প্রচুর গোলাপ, সাদা, হলুদ, গোলাপি, হালকা গোলাপি, লাল, নানা ধরনের গোলাপ, আমার চোখ সরানো যাবে না। এত সুন্দর, এত গোলাপ একসঙ্গে আমি কোনোদিন দেখিনি, এই প্রথমবার একসঙ্গে হলুদ, হ্যাঁ সমস্ত কালারের গোলাপ দেখতে পাবে এখানে এসে, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। কোনটা ছেড়ে কোনটাকে দেখাবো, চোখ তোমাদের সারাক্ষণ কোন দিকে দেখবে তোমরা, এই যে এই দিকটা রয়েছে শুধু সাদা গোলাপ। তো তারপর তো ওইখানে কিছুক্ষণ সময় কাটালাম আমরা, তো আমার ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে অন্য ব্লগে।